সবাইকে আমন্ত্রণ এনবিএস আন্তর্জাতিক সংবাদে শুরুতে এনবিএস টোয়েন্টি ফোর ডট শিরোনাম বছরের প্রথম দিনে ইউক্রেনের রাজধানীতে বিস্ফোরণ রাশিয়ার পঁয়তাল্লিশটি ড্রোন ভূপাতিত করার দাবি ইউক্রেনের ইউক্রেনের পাশে থাকার অঙ্গীকার ম্যাক্রো রাশিয়াকে রক্ষা করা একটি পবিত্র দায়িত্ব বললেন পুতিন রুশ হামলাকে কাপুরুষিত বলল যুক্তরাষ্ট্র কাশ্মীরিদের মৌলিক অধিকার কেড়েছে মোদী সরকার প্রধান বিচারপতিকে চিঠি মেহবুবার পারমাণবিক স্থাপনা বন্দি সম্পর্কিত তথ্য বিনিময় ভারত পাকিস্তানের ফরাসি লেখকের মুসলিম বিরোধী বক্তব্যের প্রতিবাদে মসজিদ কর্তৃপক্ষের মামলা এবং চীনে করোনার যে মোকাবেলার সহায়তার প্রস্তাব তাইওয়ানের দর্শক ইউক্রেনের নতুন বছরের প্রথম দিন চালানো রুশ হামলাকে কাপুরুষোচিত হিসেবে আখ্যায়িত করেছে যুক্তরাষ্ট্র এ বিষয়টি আপনি কিভাবে দেখছেন ভিডিওটিতে একটি লাইক দিয়ে কমেন্ট করে জানিয়ে দিন আপনার মূল্যবান মন্তব্য দর্শক এতক্ষণ শুনছিলেন শিরোনাম এবার বিস্তারিত বিস্তারিত খবর পড়ছি আমি ফজলে রাব্বি বছরের প্রথম দিনই ইউক্রেনের রাজধানীতে বিস্ফোরণ রাজধানী কিয়েব সহ ইউক্রেনের বেশ কয়েকটি শহরে অসংখ্য বিস্ফোরণের শব্দ পাওয়া গেছে নতুন বছর শুরু কয়েক ঘন্টা পরে সারা দেশে বেজে ওঠে বিমান হামলার সাইরেন সাইরেন প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন বেজে ওঠার সঙ্গে সঙ্গে কিছু বাসিন্দা তাদের বারান্দা থেকে চিৎকার করে বলতে থাকেন ইউক্রেনের গৌরব বীরদের গৌরব কিয়েবের মেয়র ভিতালি ক্লিসকো জানান ইউক্রেনে বিমান প্রতিরক্ষা ব্যবস্থা একটি ক্ষেপণাস্ত্র প্রতিহত করলে সেটি ধ্বংসাবশেষ রাজধানী কেন্দ্রে একটি গাড়ির উপর পরে এবং সেটি ক্ষতিগ্রস্ত হয় তবে কোন হতাহতের ঘটনা ঘটেনি কিএবগর করে সামরিক প্রশাসন বলছে তেইশটি রাশিয়ার ছোড়া ক্ষেপণাস্ত্র ধ্বংস করা হয়েছে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলনেসকি নববর্ষের বার্তা দেওয়ার কয়েক মিনিটের মাথায় এ হামলার ঘটনা ঘটে রয়টার্স এর প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন ক্ষয়ক্ষতির কোনো তাৎক্ষণিক খবর পাওয়া যায়নি তবে বিস্ফোরণের শব্দ শোনা যাচ্ছে কিয়েভ কর্মকর্তারা টেলিগ্রাম মেসেজিং অ্যাপে বলেছেন বিমান প্রতিরক্ষা ব্যবস্থা কাজ করছে কিয়েভ অঞ্চলের গভর্নর অলেক্সি কুলেবা বলেন ওই অঞ্চলে ড্রোন হামলা চালানো হচ্ছে তবে কোনো লক্ষ্যবস্তুতে আঘাত করা হয়েছে কিনা তা তাৎক্ষণিকভাবে জানা হয়নি এদিকে ইউক্রেন দু সালে লড়াই চালিয়ে যাবে এবং যে কোনো কিছুর জন্য প্রস্তুত আছে বলে প্রত্যয় ব্যক্ত করেছেন প্রেসিডেন্ট জেলেনস্কি নববর্ষের আগে দেওয়া ভাষণে জেলেনস্কি বলেন এটি হবে প্রত্যাবর্তনের বছর রাশিয়ার পঁয়তাল্লিশটি ড্রোন ভূপাতিত করার দাবি ইউক্রেনে সেনাবাহিনী দাবি করেছে শনিবার দিবাগত রাতে তারা রাশিয়ার মোট পঁয়তাল্লিশ মাধ্যম আলজাজিরা এ খবর জানিয়েছে ইউক্রেনের সশস্ত্র বাহিনী বলেছে ইরানের নির্মিত তথাকথিত কামিকাজে নামে পরিচিত শাহদ ওয়ান হান্ড্রেড ড্রোন ছিল সবগুলোই ইংরেজি নতুন বছরের শুরুতে রাশিয়া ইউক্রেনের বৃষ্টি ক্ষেপণাস্ত্র ছুঁড়েছে বলে দাবি করেছে ইউক্রেনের সেনাবাহিনী আলজাজিরা পক্ষ থেকে স্বতন্ত্রভাবে ইউক্রেনের দাবি সত্যতা যাচাই করা সম্ভব হয়নি ইউক্রেনে নতুন বছরের প্রথম দিন চালানো রুশ হামলাকে কাপুরুসূচিত হিসেবে আখ্যায়িত করেছে যুক্তরাষ্ট্র টুইটারে দেওয়া পোস্টে ঘটনায় নিন্দা জানিয়েছেন ইউক্রেনের নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রিজেট বিং রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন রাশিয়াকে ধ্বংস করে দিচ্ছেন বলে মন্তব্য করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেনেস্কি ইউক্রেনের পাশে থাকার অঙ্গীকার ম্যাকর চলমান যুদ্ধে বিজয় অর্জিত না হওয়া পর্যন্ত ইউক্রেনের পাশে থাকার ঘোষণা দিয়েছেন ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো ইংরেজি নতুন বছর উপলক্ষে দেওয়া এক ভাষণে নিজের এমন অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছেন তিনি এক প্রতিবেদনে খবর জানিয়েছে কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আলজাজিরা ইমানুয়েল ম্যাক্রো বলেন আসন্ন বছরটিতে আমরা অব্যাহতভাবে আপনাদের পাশে থাকব তিনি বলেন বিজয় অর্জিত না হওয়া পর্যন্ত আমরা আপনাদের সাহায্য করব। একটি ন্যায্য স্থায়ী শান্তি প্রতিষ্ঠার জন্য একসঙ্গে থাকব। ফ্রান্স ও ইউরোপের উপর ভরসা রাখুন এর আগে গত ডিসেম্বরে যুক্তরাষ্ট্র সফরকালে যতদিন প্রয়োজন ইউক্রেনকে সহায়তার কথা জানিয়েছিলেন ফরাসি প্রেসিডেন্ট জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে রুশ আগ্রাসনের বিরুদ্ধে সরব হয়েছিলেন তিনি তার ভাষায় গত চব্বিশে ফেব্রুয়ারি থেকে আমরা যা দেখছি তা হল সাম্রাজ্যবাদ ও উপনিবেশের যুগে ফিরে আসা তবে ফ্রান্স এটি প্রত্যাখ্যান করে শান্তির জন্য কাজ করে যাবে রাশিয়াকে রক্ষা করা একটি পবিত্র দায়িত্ব বললেন পুতিন রাশিয়াকে রক্ষা করা একটি পবিত্র দায়িত্ব বলে মন্তব্য করেছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন শনিবার সামরিক বাহিনী একটি দপ্তর থেকে ইংরেজি নতুন বছর উপলক্ষে জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে এমন মন্তব্য করেন তিনি এক প্রতিবেদনে খবর জানিয়েছে কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা প্রতিবেদনে বলা হয় এই দিনে ভাষণে যুদ্ধক্ষেত্রে বিপর্যয় এবং নিজের সামরিক কৌশলে ক্রমবর্ধমান অভ্যন্তরীণ সমালোচনার বাস্তবতায় রুশ নাগরিকদের সমর্থনে লাভের ওপর জোর দেন তিনি গারো সুট ও টাই পরিহত রুশ প্রেসিডেন্ট বলেন মৃত্যুভূমির প্রতিরক্ষা আমাদের পূর্বপুরুষ ও বংশধরদের কাছে আমাদের পবিত্র দায়িত্ব কিয়েভকে ব্যবহার করে পশ্চিমারা রাশিয়াকে ধ্বংস করেছে বলে তিনি দাবি করেন পুতিন তবে এটি কখনো হতে দেওয়া হবে না বলে অঙ্গীকার ব্যক্ত করেন তিনি এদিকে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন রাশিয়াকে ধ্বংস করে দিচ্ছেন বলে মন্তব্য করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট নতুন বছরের প্রথমে নিয়মিত ভাষণে তিনি বলেছিলেন আপনাদের নেতা দেখাতে চান যে তিনি সামনে থেকে নেতৃত্ব দিচ্ছেন এবং সামরিক বাহিনী তার পেছনে রয়েছে কিন্তু বাস্তবতা হচ্ছে তিনি লুকিয়ে আছেন পুতিন তার সামরিক বাহিনী ক্ষেপণাস্ত্র বাসস্থান এবং প্রাসাদের দেয়ালের আড়ালে লুকিয়ে আছেন রুশ নাগরিকদের উদ্দেশ্যে ইউক্রেনের প্রেসিডেন্ট বলেন পুতিন আপনাদের পেছনে লুকিয়ে আছেন তিনি আপনাদের দেশ ও ভবিষ্যৎকে ধ্বংস করে দিচ্ছেন রুশ আমলাকে কাপুরুসূচিত বলল যুক্তরাষ্ট্র ইউক্রেনে নতুন বছরের প্রথম দিন চালানো রুশ হামলাকে কাপুরুসূচিত হিসেবে আখ্যায়িত করেছে যুক্তরাষ্ট্র টুইটারে দেওয়া পোস্টে এই ঘটনার নিন্দা জানিয়েছেন ইউক্রেনের নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত রিচার্ড বিং এক প্রতিবেদনে খবর জানিয়েছে কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আলজাজিরা রিচার্ড বিং বলেন নতুন বছরের প্রত্যুষে ঠান্ডা মাথায় ইউক্রেনে কপুরুসূচিত হামলা চালিয়েছে রাশিয়া কিন্তু পুতিন এখনো বুঝতে পারছেন না যে ইউক্রেনীয়রা লোহার মতো শক্তিশালী এদিকে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন রাশিয়াকে ধ্বংস করে দিচ্ছেন বলে মন্তব্য করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেনালেস্কি নতুন বছরের প্রথমে নিয়মিত ভাষণে তিনি বলেছিলেন আপনাদের নেতা দেখাতে চান যে তিনি সামনে থেকে নেতৃত্ব দিচ্ছেন এবং সামরিক বাহিনী তার পেছনে রয়েছে কিন্তু বাস্তবতা হচ্ছে তিনি লুকিয়ে আছেন পুতিন তার সামরিক বাহিনী ক্ষেপণাস্ত্র বাসস্থান এবং প্রাসাদের দেয়ালের মতো শক্তিশালী ইউক্রেনের প্রেসিডেন্ট আরও বলেন পুতিন আপনার পেছনে লুকিয়ে আছেন আপনাদের দেশ ও ভবিষ্যৎকে ধ্বংস করে দিচ্ছেন কাশ্মীরিদের মৌলিক অধিকার কেড়েছে মোদী সরকার প্রধান বিচারপতিকে চিঠি মেহবুবার জম্মু কাশ্মীরে মানুষের মৌলিক অধিকার ফিরিয়ে দিতে প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচুরের কাছে আরজি জানিয়ে চিঠি লিখলেন নেত্রী তথা রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী মেহবুবা মুফতি 2019 সাল থেকে খেয়াল মতো জম্মু কাশ্মীরের নাগরিকদের মৌলিক অধিকার স্থগিত করা হয়েছে বলে চিঠিতে উল্লেখ করেছেন তিনি একই সঙ্গে সেই অধিকার পুনঃপ্রতিষ্ঠায় মেহবুবা চন্দ্রচুরের হস্তক্ষেপ দাবি করেন সংবাদ সংস্থা সূত্রে খবর চিঠিতে মেহবুবা লিখেছেন জাতীয় নিরাপত্তার স্বার্থের নাম নিয়ে ভারত সরকার কঠোর নীতি নিয়েছে এতে জম্মু কাশ্মীর উদ্বিগ্ন সেখানে পাসপোর্ট ইস্যু করতে অংগিকার এবং পাসপোর্ট কেড়ে নেয়ার বিষয় তুলে ধরেন তিনি বলেন আমার প্রবিন মায়ের পাসপোর্ট সরকার মালদবি করে রেখেছে এ বিষয় জম্মু কাশ্মীর হাইকোর্টে আমরা আবেদন করেছি তারপর দুই বছরের বেশি পেরিয়ে গেছে আমাদের তারিখের পর তারিখ দেওয়া হয়েছে কিন্তু কোনো সুরাহা চোখে পড়েনি আমার বে ইলতিজা এবং আবার পাসপোর্ট স্থগিত করা হয়েছে এসব আমি উদাহরণ হিসেবে তুলে ধরছি যদি একজন প্রাক্তন মুখ্যমন্ত্রী এবং একজন সাংসদ হিসেবে আমার নিজের মৌলিক অধিকার এই হয় তাহলে সাধারণ মানুষের দুর্ভোগের বিষয়টা একবার কল্পনা করুন আমার মাও একজন প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী স্ত্রী অজ্ঞাত কারণে তার পাসপ পাসপোর্ট প্রত্যাখ্যান করা হয়েছে পাসপোর্ট পাওয়া একটি মৌলিক অধিকার এক দিকে উপজেলার কেন্দ্রর সমালোচনা করে প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচুরের কাছে বিধান চেয়েছেন মেহবুবা পার্শ্ববাসে কংগ্রেস তথা রাহুল গান্ধীর ভারতজোড়ো যাত্রায় অংশ নেবেন বলে জানিয়েছেন উল্লেখ্য প্রতিটি রাজ্যের অবিজেপি দলগুলি নেতৃত্বেকে তাদের যাত্রায় शामिल হওয়ার আবেদন জানিয়েছে কংগ্রেস যদিও সমাজবাদী পার্টি নেতা অখিলেশ জানিয়েছেন তিনি আমন্ত্রণ পাননি এমনকি ভারতজোড়ো যাত্রা সমালোচনা করে বিজেপি কংগ্রেস এক বলে কটাক্ষ করেছেন তিনি তবে জম্মু কাশ্মীরের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা পি পিপলস ডেমোক্রেটিক পার্টির নেত্রী মেহবুবা মুক্তি যাত্রায় অংশ নেবেন বলে মনে করা হচ্ছে তিনি কংগ্রেসের আমন্ত্রণ গ্রহণ করেছেন এবং রাহুল গান্ধীর সঙ্গে ভারত জোড়ো যাত্রায় সামিল হবেন বলে গত মঙ্গলবার টুইট করেছেন মেহবুবা মুক্তি লিখেছেন রাহুল গান্ধীজির সঙ্গে কাশ্মীরে ভারত জোড়ো যাত্রায় সামিল হওয়ার জন্য আজ কংগ্রেসের তরফে আমি আমন্ত্রিত হয়েছি রাহুল গান্ধী অদম্য সাহসিকতাকে স্যালুট জানাই এবং বিশ্বাস করে যে ফেসিবাদী শক্তিকে চ্যালেঞ্জ জানায় তার পাশে দাঁড়ানো আমার কর্তব্য উন্নত ভারতের জন্য তার সঙ্গে পদযাত্রায় যোগ দেব আমি পারমাণবিক স্থাপনা বন্দি সম্পর্কিত তথ্য বিনিময় ভারত পাকিস্তানের প্রতি বছরের মতো পারমাণবিক স্থাপনা সম্পর্কিত গুরুত্বপূর্ণ তথ্য বিনিময় করেছে দুই চির প্রতিদ্বন্দ্বী ভারত পাকিস্তান কূটনৈতিক চ্যানেলের মাধ্যমে দেশ দুটি কৌশলগত ফ্যাসিলিটিস ও বন্দু সম্পর্কিত তথ্য বিনিময় করেছে কারণ এই বিষয়ে তাদের মধ্যে একটি চুক্তি রয়েছে খবর জিও নিউজের জানা গেছে তথ্য বিনিময় করা হয়েছে ভারত ও পাকিস্তানের মধ্যে পারমাণবিক স্থাপনা ও সুবিধাগুলোতে আক্রমণ নিষিদ্ধের একটি চুক্তির অধীনে দেশ দুটির মধ্যে উনিশশো সালে একত্রিশে ডিসেম্বর এই বিষয়ক একটি চুক্তি সই হয় চুক্তিটি সাতাশে জানুয়ারি উনিশশো সালে কার্যকর হয় অন্যান্য বিষয় সঙ্গে ভারত ও পাকিস্তান একে অপরকে প্রতি বছরের জানুয়ারি চুক্তির আওতায় পরমাণু স্থাপনা ফ্যাসিলিটি সম্পর্কে অবহিত করে এবার নিয়ে টানা বারের মতো এই ধরনের করা হল চুক্তির আওতায় উভয় দেশে তাদের পারমাণবিক স্থাপনা অক্ষাংশ দ্রাঘীমাংশ সম্পর্কে অবহিত করে থাকে পারমাণবিক স্থাপনা বা ফ্যাসিলিটি দিয়ে মূলত পারমাণবিক শক্তি গবেষণা চুল্লি জ্বালানি তৈরি ইউরেনিয়াম সমৃদ্ধকরণ আইসোটো পৃথকীকরণ ও পুনঃপ্রক্রিয়াকরণকে বোঝায় ফরাসি লেখকের মুসলিম বিরুদ্ধে বক্তব্যের প্রতিবাদে মসজিদ কর্তৃপক্ষের মামলা মুসলিম বিরোধী বক্তব্যের কারণে এক ফরাসি লেখকের বিরুদ্ধে মামলা করছে প্যারিস গ্র্যান্ড মসজিদ কর্তৃপক্ষ শুক্রবার আল জাজিরা আরবি প্রতিবেদনে বিষয়টি নিশ্চিত করেছে ফরাসি লেখকের নাম মিশেল ওয়েলবেক তেরে দেশটির নাস্তিক দার্শনিক মিশেল অনফ্রের সাথে সাক্ষাৎকারে কথা বলার সময় মুসলিমদের নিয়ে কটুক্তি করেন মিশেল ওয়েলবেক বলেন আদি ফরাসিদের আকাঙ্ক্ষা তারা যেভাবে বলেন মুসলিমদের খাতিরে করা উচিত নয় বরং মুসলিমরা চুরি ও হামলা করা থেকে বিরত থাকা উচিত যদি তারা এটি না মানতে পারে তাহলে আরেকটি সমাধান আছে তাহলেও তারা দেশ ত্যাগ করবে ওয়েলবেকের এই বক্তব্য মন্তব্যের পরে ক্ষুব্ধ হয় প্যারিস গ্র্যান্ড মসজিদ কর্তৃপক্ষ পরে তারা নামে মামলা করার সিদ্ধান্ত নেন এ প্রসঙ্গে কর্তৃপক্ষ বলেন মিশেল ওয়েলবেক মুসলিমদের নিয়ে বিরুদ্ধপূর্ণ বক্তব্য দেওয়ার সময় আমরা তার বিরুদ্ধে মামলা করার সিদ্ধান্ত নিয়েছি ফরাসি ম্যাগাজিন ফ্রন্ট পপুলার সাক্ষাৎকার দেওয়ার সময় তিনি বক্তব্য দেন প্যারিস গ্র্যান্ড মসজিদ কর্তৃপক্ষ ওয়েলবেগের বক্তব্যকে অগ্রহণযোগ্য নৃশংস আখ্যায়িত করেছেন মসজিদটির পরিচালক হাফেজ শামসুদ্দিন ওয়েলবেকের বক্তব্যকে মুসলমানদের প্রতি সর্বোচ্চ হিংস্র বিপজ্জনক হিসেবে দেখছেন চীনে করোনার ঢেউ মোকাবেলা সহায়তার প্রস্তাব তাইওয়ানের চীনে নতুন করে করোনা ভাইরাস ক্রমেই বাড়ছে হাসপাতালগুলোতে গুলো রোগীর চাপে হিমশিম খাচ্ছেন চিকিৎসকরা দেশটি কোভিড পরিস্থিতি মোকাবেলায় চীনকে প্রয়োজনীয় সহায়তার প্রস্তাব দিয়েছেন তাইওয়ানের প্রেসিডেন্ট শাই ইং ওয়ে তাইওয়ানকে নিজেদের বিচ্ছিন্ন একটি দ্বীপ হিসেবে দাবি করে আসলে তা প্রত্যাখ্যান করে আসছে তাইপে দ্বীপটিতে মার্কিন কর্মকর্তাদের আনাগোনা সামরিক সহায়তা নিয়ে ক্ষুদ্র বেইজিং এ নিয়ে তাইওয়ানের সঙ্গে সম্পর্ক চরমে পৌঁছেছে চীনের এমন উত্তেজনার মধ্যে চীনে করোনা সংক্রমণ বাড়ায় দেশটিকে সহায়তার প্রস্তাব নিয়ে হাজির হয়েছেন তাইওয়ানের প্রেসিডেন্ট তাশাই ইং ওয়ে তবে দ্বীপের কাছে বেইজিংয়ে সামরিক শক্তি প্রদর্শন শান্তি স্থিতিশীলতার কাম্য নয় গত মাস থেকে চীনে প্রতিদিনই লাখ লাখ মানুষ করোনায় আক্রান্তের খবর পাওয়া যাচ্ছে যদিও চীন জানিয়েছে নতুন করে কোভিড আক্রান্ত মৃত্যুর তথ্য দেবে না বিশ্ব স্বাস্থ্য সংস্থার কর্তৃপক্ষ বলছে তথ্য গোপন করছে চীন চীনারা এখন র্যাপিড অ্যান্টিজেন টেস্ট ব্যবহার করছেন সংক্রমণ শনাক্তের জন্য এই পরীক্ষার ফলাফল কর্তৃপক্ষকে জানানোর বাধ্যবাধকতা নেই একই সঙ্গে সরকার উপসর্গ থাকা দৈনিক করোনায় আক্রান্তের সংখ্যা প্রকাশও বন্ধ করে দিয়েছে এতে পরিস্থিতি আরো জটিলের দিকে যাচ্ছে দশকে এই ছিল এখনকার মতো আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আমি শফিউল আলম আরাফ